Welcome everyone! আমরা ব্যবস্থাপনা নীতি অধ্যায় বেশ কিছু জিনিস পড়েছি যেমন নীতিগুলি কি ওগুলি পড়েছি সেই সাথে আদর্শ ব্যবস্থাপকের কী কী দক্ষতা থাকা দরকার আবার কী কী গুণ থাকা দরকার এই জিনিসগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওসগুলিতে জেনেছি এখন আমরা জানবো আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা অর্থাৎ একটা অর্গানাইজেশনে যদি আপনি ম্যানেজারিয়াল গোলটা অ্যাচিভ করতে চান অর্থাৎ বা কোনো একটা লক্ষ্য পূরণ করতে চান সেই ক্ষেত্রে একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি ভূমিকা থাকতে পারে সেই জিনিসটা আমরা এখন সো ভূমিকার ক্ষেত্রে যদি আসেন তাহলে প্রথমে আমরা আমাদের বলতে হয় আন্তব্যক্তিক আন্তব্যক্তিক ভূমিকা ভূমিকা জিনিসটা কি কনসেপ্টটা মূলত এটা বুঝায় যে একজন আরেকজনের সাথে যে কথা বলে বা অন্যের সাথে কথা বলা বা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে যে কাজটা হাসিল করা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তব্যক্তিক ব্যক্তিক গুণ বা আন্তর্ভেক্তিক ভূমিকা বলবো ঠিক আছে অর্থাৎ এটা আন্তব্যক্তিক ভূমিকা বলে এখন কথা হচ্ছে যে একজন ব্যবস্থাপক একজন আদর্শ ব্যবস্থাপক তার কি বিভিন্ন পক্ষের সাথে কথা বলতে হয় একজন ব্যবস্থাপকের কিন্তু বেশ কিছু পক্ষের সাথে ক্রমাগত কথা বলতে হয় যোগাযোগ রাখতে হয় তো সেই সময় যদি আপনি কাজ আদায় করতে চান বা আপনার গোলটা অ্যাচিভ করতে চান তখন কিন্তু আপনার কি করতে হবে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে বা আপনার কিছু রুলস মেনটেন করতে হবে যেমন আপনি অবশ্যই সেখানে নিরুৎসাহী হতে পারবেন না আবার হচ্ছে যে ওখানে যে মোবাইল নম্বর ইমেইল নাম্বার এই জিনিসগুলি আপনি নিতে একদমই ইন্টারেস্টেড না যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি কোনোদিনও আদর্শ ব্যবস্থাপক হতে পারবেন না আপনার এই কাজগুলো কিন্তু অনেক বড় বড় ভূমিকা রাখে অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করার ক্ষেত্রে অ্যাজ আ ম্যানেজার ওকে সো জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ায় যে যদি আপনার মধ্যে মানুষের সাথে কথা বলার মাধ্যমে বা মানুষের সাথে মেলামেশার মাধ্যমে কাজ আদায় করার সেই দক্ষতাটা থাকে বা গুণটা থাকে তো বলতে হবে যে আপনার আন্তব্যক্তিক ভূমিকা আহ পালন করার সেই যোগ্যতাটা আছে এবং এই কনসেপ্টটাকে আমরা আন্তব্যক্তিক ভূমিকা বলে থাকি যেটা অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা নেক্সট যেটা সেটা হচ্ছে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা ওকে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা কনসেপ্টটা কি এটা হচ্ছে মূলত যে প্রতিদিন আমরা যে তথ্য সংগ্রহ করব এবং তথ্য প্রদান করব এই সংক্রান্ত যে ব্যবস্থাপনার কাজ হবে সেটাই মূলত হচ্ছে যে তথ্য সংশ্লিষ্ট তাহলে এখানে দুইটা কাজ হ্যাঁ একটা হচ্ছে আমি তথ্য সংগ্রহ করব অর্থাৎ আচ্ছা আমি বলতে এখানে ম্যানেজার বোঝাচ্ছি তথ্য সংগ্রহ আরেকটা হচ্ছে তথ্য প্রদান হুম তাহলে তথ্য সং সংগ্রহ এবং তথ্য প্রদান সংক্রান্ত যেই কাজগুলি পড়ে বা যে ভূমিকাগুলি সেগুলি হচ্ছে তথ্য সংশ্লিষ্ট ভূমিকা এখন বর্তমানে যে বর্তমান আমাদের যে যুগ এটা বেসিক্যালি তথ্যের যুগ রাইট অনেক ধরনের তথ্যই কিন্তু একজন ব্যবস্থাপকের রাখা লাগে যেমন কাঁচামাল কতটুকু আসলো উৎপাদন কতটুকু হলো আমার মুনাফা যতটুকু অর্জন করার কথা ছিল ততটুকু হলো কি না তারপরে হচ্ছে যে আমার কোথায় গ্যাপ থেকে যাচ্ছে কোথায় প্রবলেম থেকে যাচ্ছে সমস্যার কারণটা কি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় তথ্য কিন্তু একজন ম্যানেজারে থাকা দরকার এবং এই তথ্যটা যখন থাকে তার কাছে তখন কি হয় যে সে বা সে নিজে অনেকাংশে অনেক ভূমিকা পালন করতে পারে ওই প্রবলেমটা সলিউশন করার ক্ষেত্রে বা কেউ যদি তার কাছে তথ্য চায় যেটা খুবই স্বাভাবিক তখন কি সে তথ্যটা দিতে পারে তাহলে অ্যাজ আ ম্যানেজার আপনার কিন্তু তথ্য সংগ্রহ এবং সেই সাথে তথ্য প্রদান করার দরকার পড়বে আর এটাকেই আমরা বলবো তথ্য সংশ্লিষ্ট ভূমিকা অর্থাৎ তথ্য সংশ্লিষ্ট ভূমিকার মাধ্যমে অ্যাজ আ ম্যানেজার আপনার কাছে তথ্য থাকবে এবং বিভিন্ন পক্ষ যখন আপনার কাছে তথ্য চাবে এবং সেই সাথে যখন কোনো প্রবলেমে সলিউশনও করতে হবে আপনার কাছে ওই তথ্যটা থাকবে তাহলে এই ভূমিকাটা আশা করি ক্লিয়ার নেক্সট যেটা সেটা হচ্ছে সিদ্ধান্তমূলক অ্যাজ আ ম্যানেজার আপনার অনেক টাইপের সিদ্ধান্ত নিতে হবে যেমন হচ্ছে আপনি সকালবেলা গিয়ে দেখলেন যে একটা মেশিন নষ্ট হয়ে গিয়েছে কি করা উচিত এখন আপনার সিদ্ধান্ত কিন্তু দিতে হবে সো সিদ্ধান্তমূলক ভূমিকা কিন্তু থাকা দরকার একজন ম্যানেজারের কারণ একজন ম্যানেজার অনেক ধরনের জিনিস তাকে ম্যানেজ করতে হয় তাকে এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে হয় অর্গানাইজেশনাল বিভিন্ন কাজগুলো ম্যানেজ করতে হয় যন্ত্রপাতি ম্যানেজ করতে হয় প্রতিদিনকার যে কাজ সেগুলি ম্যানেজ করতে হয় সো এত কিছু ম্যানেজ করার ক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনও নিতে হয় সো আপনার এই ভূমিকাটার মাধ্যমে কিন্তু পরবর্তী দেখা যায় যে কোনো একটা অর্গানাইজেশনালগুলো যেরকম অ্যাচিভও হতে পারে তেমনি আপনি হারাতেও পারেন যদি এই ভূমিকাটা আপনার না থাকে মানে ভূমিকাটা যদি আপনি পালন না করেন তাহলে সিদ্ধান্তমূলক ভূমিকার কনসেপ্টটা কি দাঁড়ালো যে যখন আপনি একজন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন তখন কি হচ্ছে যে আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিজেই নিতে হচ্ছে যেমন একটু আগে বললাম আপনি গিয়েই শুনলেন মেশিন নষ্ট হয়ে গিয়েছে তো তখন আপনাকে ডিসিশন নিতে হবে যে কিভাবে এখন এই মেশিনের মানে ক্ষতিপূরণ কিভাবে করবেন বা কী টাইপের স্টেপ নিতে হবে আপনার কি ডিসিশন হবে তো এই ভূমিকাটাই হচ্ছে সিদ্ধান্তমূলক ভূমিকা তাহলে ভিডিও আমরা কি পড়লাম যদি আমরা একটু সামারি করি বা রিওয়াইন্ড করি যে একজন ব্যবস্থাপক সে যদি আদর্শ হতে চায় অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করতে চায় বা তার যে প্রজেক্ট সেটা ভালোভাবে করতে চায় তখন কি করতে হবে তার কিছু রোল সে পালন করতে পারে এবং এর মধ্যে যে একটা ছিল যে তার আন্তব্যক্তিক ভূমিকা অর্থাৎ হচ্ছে সে মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলে বা মেলামেশার মাধ্যমে সে কী করতে পারবে কাজটা করতে পারবে এবং অর্থাৎ ভূমিকা রাখতে পারবে এবং সেই সাথে আবার তথ্য সংশ্লিষ্ট ভূমিকা যার মাধ্যমে হচ্ছে সে কী করবে তথ্য সংগ্রাহক বা সংরক্ষক ইত্যাদি ভূমিকা সে পালন করবে অর্থাৎ তথ্য তার কাছে থাকবে অর্থাৎ সে তথ্য সম্পর্কে জানবে এবং জানাতেও পারবে সেই ভূমিকাটা তার থাকবে এবং সেই সাথে তার কি ভূমিকা থাকবে সেটা হচ্ছে সিদ্ধান্তমূলক অর্থাৎ যে কোনো সিচুয়েশনে তার এতই এই ভূমিকাটা থাকবে বা সে যোগ্যতাটা থাকবে যে সে হচ্ছে যে কোনো আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে যাতে ডিসিশনটা দিতে পারে তাহলে আশা করি আমাদের এই সম্পর্কিত সম্পর্কিত কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে